হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। হয়তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই করে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। ব্রাইট 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 এনামাখারে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি এবং বেশ কিছু ইস্টবেঙ্গল সাপোর্টার্সের হৃদয় কিন্তু এখনও পর্যন্ত জায়গা করে নিয়েছেন এই ব্রাইট এনামাখারে। তো সেটা হওয়াটা খুবই একটা নর্মাল ব্যাপার, তার কারণ ইস্টবেঙ্গলে এসে খুব অল্প টাইমের মধ্যেই তিনি যে ইম্প্যাক্টটা রেখেছিলেন, শুধুমাত্র গোলস করা বা অ্যাসিস্ট করা নয়, তার প্লেয়িং যে স্টাইলটা ছিল তো বলা যায় সেটা যথেষ্ট মনোমুগ্ধকর একটা ব্যাপার ছিল। তো সেই কারণে অনেক ইস্টবেঙ্গল সাপোর্টার্স কিন্তু এখনও পর্যন্ত ব্রাইট এনামাখারেকে মিস করেন। তো সেই কারণে ব্রাইট এনামাখারে যদি ইস্টবেঙ্গলে ব্যাক করতে পারেন বা এইরকম কোনো ক্লু পাওয়া যায়, সেটা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য একটা বিশাল বড় আপডেট হয়। তো আজকে সকাল থেকে ফেসবুক খুললেই বা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই একই জিনিস দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা ব্রাইট এনামাখারেকে নিয়ে অনেকটাই বেশি এনথুজিয়াস্টিক। এবার আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ব্রাইট এনামাখারে তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেইখানে নিয়মিত তিনি কমেন্টস করছেন একদম কনসিস্টেন্ট ওয়েতে যে তিনি সামনের সিজনে ইস্টবেঙ্গলে আসছেন। ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা যখন তাকে ইস্টবেঙ্গলে আবারও কামব্যাক করার জন্য রিকোয়েস্ট করেন, তিনি কিন্তু এই টাইপের কমেন্টস এখন করছেন কয়েকটা দিন ধরে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা কতটা ঠিক। তো এবার তোমাদেরকে আমি বলে রাখছি, ইস্টবেঙ্গল কিন্তু সামনের সিজনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুর প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুতে পার্টিসিপেট করবে। তো স্টেজ টুতে যদি তারা জিততে পারে তাহলে তারা স্টেজ থ্রিয়ের জন্য কোয়ালিফাই করবে, এবং সেখানে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু এর জন্য সরাসরি কোয়ালিফাই করবে, এবং সেটা কিন্তু একটা বিশাল বড় টুর্নামেন্ট। এবং কোনো কারণে যদি এই দুটো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্টেজের কোনোটাতে ইস্টবেঙ্গল হোঁচটকায় তাহলে তারা এএফসি চ্যালেঞ্জ কাপ খেলবে। তো এএফসি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যে খেলবে এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম ব্যাপার। তো সেই কারণে ইস্টবেঙ্গল একজন ফরেনারকে সাইন করিয়েছেন এবং তিনি এই মুহূর্তে কলকাতায় আসছেন না, তিনি সামার ট্রান্সফার উইন্ডো খুললে ইস্টবেঙ্গলে তার কন্ট্রাক্ট কমপ্লিট করবেন, এবং তারপরে কিন্তু যতদূর শোনা গেছে তার ডেবিউ হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ড দিয়ে। তো আইএসএল বা অন্য কোনো টুর্নামেন্টে কোনোরকম পার্টিসিপেশন ছাড়াই কিন্তু তিনি ডিরেক্ট এএফসি টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন, আপাতত কিন্তু এইটুকুই ঠিক রয়েছে। তো এইবার প্রশ্নটা হচ্ছে যে সেই ফুটবলারটি কি ব্রাইট এনামাখারে? তো আমি এই ব্যাপারটা নিয়ে যতটা নিউজ গ্যাদার করতে পেরেছি তার রেসপেক্টে বলতে পারি, না, সেই ফুটবলারটি ব্রাইট এনামাখারে নয়। তো এবার তাহলে কোশ্চেন আসতেই পারে, তাহলে ব্রাইট কেন এরকম কথাবার্তা বলছেন? তো দেখো, তোমাদেরকে একটু কথা বলি যে ব্রাইট কিন্তু একটা ক্লাবের সঙ্গে আন্ডার কন্ট্রাক্টেড ফুটবলার, এবং তিনি কাতারের সেকেন্ড ডিভিশন একটি ক্লাবে রয়েছেন, এবং সেইখানে কিন্তু তার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। ইস্টবেঙ্গল ছাড়ার পর তার কিছু ডিসিপ্লিনারি ইস্যু হয়েছিল, তো সেই কারণে তিনি ইউরোপিয়ান বড় বড় ক্লাবসে সাইন করলেও কিন্তু কোনো জায়গাতে তাকে কিন্তু আমরা সেরকম গেম টাইম পেতে দেখিনি, এবং ফুটবল ম্যাচে যে অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা বলি সেইটা কিন্তু তার ছিল না। তবে কাতারে আসার পর তার কিন্তু ডিসিপ্লিনারি যে প্রবলেমটা ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, এবং আমরা দেখেছি কাতারের সেকেন্ড ডিভিশনের যে ক্লাবের সঙ্গে তিনি আন্ডার কন্ট্রাক্টেড রয়েছেন সেই ক্লাবের হয়ে তিনি কিন্তু কাতারের লিগে এখন নিয়মিত পার্টিসিপেট করেন। তো কাতারের লিগের যা মান রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের থেকে অনেক অনেক অ্যাডভান্সড, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইস্টবেঙ্গল যতই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করুক না কেন, যে ফুটবলারটি কাতারের লিগে নিয়মিত পার্টিসিপেট করছেন তার পক্ষে সেই লিগ ছেড়ে এসে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে পার্টিসিপেট করা বা শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করাটা একটু আনইউজুয়াল বলি আমার মনে হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে প্লেয়ার কোনো ক্লাবের সঙ্গে আন্ডার কন্ট্রাক্টেড থাকে সেই ক্লাব বাদ দিয়ে অন্য কোনো ক্লাবের ব্যাপারে সে ওপেনলি বলবে যে নেক্সট সিজনে সেই ক্লাব আমি জয়েন করছি, এরকমটা কিন্তু খুব একটা হয় না, এটা কিন্তু একটু আনইউজুয়ালি বলা যায়। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় ব্রাইট এই ব্যাপারটা নিয়ে মজাই করেছেন ইস্টবেঙ্গল সাপোর্টার্সের সঙ্গে, তার কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। তো আমার মনে হয় সেই অ্যাসপেক্ট থেকেই কিন্তু ব্রাইট মজার ছলেই কথাগুলো বলেছেন। তো আপাতত ব্রাইটের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনোরকম কোনো কন্ট্যাক্ট করেনি বা তার সঙ্গে কন্ট্র্যাক্ট নিয়ে কোনোরকম কোনো ডিসকাশন হয়নি, এবং আজকের ডেটে দাঁড়িয়ে তার ইস্টবেঙ্গল ম্যাচের কোনোরকম কোনো পসিবিলিটি আমি অন্তত দেখতে পাচ্ছি না। পরে যদি কোনো পসিবিলিটি তৈরি হয় অবভিয়াসলি আমি বলবো, তবে আজকের ডেটে দাঁড়িয়ে ব্রাইটের ইস্টবেঙ্গল আসার কিন্তু সেরকম কোনো পসিবিলিটি নেই। এবং আমি বারবারই যে কথাটা বলছি যে ফুটবলারটি কাতারের লিগে একদম রেগুলারলি পার্টিসিপেট করছে
তার পক্ষে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান সুপার লিগ খেলাটা একটু আনইউশুয়াল, যদি না তার বয়স অনেক বেড়ে যায় বা ফর্ম খুব খারাপ থাকে বা ক্লাব তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে, এই টাইপের যদি কোনো ইনসিডেন্স ঘটে তখন কিন্তু আমরা দেখেছি যে ফুটবলাররা ইন্ডিয়াতে আসেন বড় বড় লিগ ছেড়ে। কিন্তু কাতারে কিন্তু ব্রাইট যথেষ্ট ভালো ফুটবল খেলছেন এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করব তার যে ডিসিপ্লিনের ইস্যুসগুলো ছিল সেইগুলো তিনি কাটিয়ে উঠে নিয়মিত আমরা তাকে ফুটবল মাঠে পার্টিসিপেট করতে দেখবো, এটা কিন্তু আমরা সবাই চাই। যাই হোক, চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।